নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরের ভয়াবহ গরম, তাপমাত্রা বেড়েই চলেছে, রাস্তায় মানুষ কম। প্রচন্ড গরমে স্কুল বন্ধ রাখার দাবি আকসার। মোবাইল চার্জে লাগিয়ে গেম খেলার সময় কাছারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কমান্ডো জওয়ানের। কাঠিগড়ায় কুয়েট পরীক্ষার্থীরা ডাকাতের খপ্পরে গ্রেফতার তিন। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে শহর শিলচর। দুপুরে তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছয়। আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা নেই। বিকেলে তাপমাত্রা দাঁড়ায় 35 ডিগ্রি। রাজধানী গুয়াহাটিতে 42 ডিগ্রিতে পৌঁছেছে তাপমান। সারা রাজ্যে চলছে তীব্র দাবদাহ। এভাবে চললে পরিস্থিতি আরও সঙ্গীন হবে। আজ দুপুরে রাস্তায় মানুষ চলাচল অস্বাভাবিকভাবে কম ছিল। প্রচণ্ড গরমে স্কুল বন্ধ রাখার দাবি জানালো আকসা। আজ শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে আকসার আহ্বায়ক সাইদুর রহমান বলেন, যেভাবে প্রচণ্ড গরম দিচ্ছে তাতে যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে। নাসা সতর্ক করে দিয়েছে আগামী 9 দিন পৃথিবী সূর্যের সবচেয়ে কাছাকাছি আসবে। তাই ছাত্রছাত্রী এবং শিক্ষকদের কথা চিন্তা করে আগামীকাল থেকে স্কুল বন্ধ রাখা উচিত। সেই তাপমাত্রার সাথে খাপ খাইয়ে আমাদের চলাফেরাটা আজকে বাস্তব জীবন কতটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে, সেই পরিপ্রেক্ষিতে বর্তমান স্কুলগুলোতে যে ছাত্রছাত্রীরা আজকে যে হিট স্ট্রোকের শিকার হচ্ছেন বা শিক্ষক শিক্ষয়িত্রী যারাই চলাফেরা করছেন ওনারাও অনেকেই হিট স্ট্রোকের খবর আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি। এবং নাসা থেকে আমরা একটা আপডেট পেয়েছি যে আগামীকাল অর্থাৎ 25 তারিখ থেকে 25 মে থেকে 2 জুন পর্যন্ত সূর্য এবং পৃথিবী খুব কাছাকাছি আসবে, রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। সেই হিসাবে সেটারে একটা নৌতাপ বলে একটা কথা আছে যে 9 দিন খুব বেশি উষ্ণতা বৃদ্ধি পাবে এবং প্রচণ্ড গরমে মানুষের জনজীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। সেই হিসাবে আমরা সারাকাছার করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা আকসার পক্ষ থেকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যে যেহেতু গরমের বন্ধ প্রতিবছরই ক্যালেন্ডারে থাকে, কিন্তু এইবারের এই কঠিন এরকম উষ্ণায়ন হয়তো সাম্প্রতিককালে আর কখনো হয়নি এবং অদূর ভবিষ্যৎ থেকে সেটার থেকে আমাদের উত্তরণের জন্য আমরা বলবো যে পরিবেশ রক্ষার ক্ষেত্রেও আমরা সচেতন হব। কিন্তু এই মুহূর্তে আমাদের উচিত যে আমাদের সরকার যাতে এই ব্যাপারে একটা পদক্ষেপ নেয় এবং স্কুলগুলিকে ছুটি ঘোষণা করে একটা বিশেষ ছুটি অন্তত এই কয়েক দিনের জন্য, এই 9 দিনের জন্য অন্তত একটা বিশেষ ছুটি আমরা আকসার পক্ষ থেকে সরকারের নিকট দাবি করছি। আকসার উপদেষ্টা নিরঞ্জন দত্ত বলেন, আগামী কদিন গরম বাড়তে পারে, তাই স্কুল বন্ধ রাখার দাবি জানান তিনি। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সুকমল দাস, জয়শ্রী নাথ, আফসানা খানম সহ অন্যান্যরা। ইতিমধ্যে শিলচর এবং আমাদের এতদিন জেলার তাপমাত্রা প্রচণ্ড বৃদ্ধি পেয়েছে আর বৈজ্ঞানিক সূত্রে নাসার থেকে যে সংবাদ পাওয়া গেল সেই অনুযায়ী যেটা আমাদের আশঙ্কা যে আগামী 25 মে থেকে 2 জুন পর্যন্ত 9 দিন প্রচণ্ড তাপমাত্রা থাকবে, তার কারণ সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্বটা কমে যাচ্ছে এবং এর ফলে যদি প্রচণ্ড গরম যদি আরও বাড়ে আমাদের প্রধানত লোয়ার লেভেলের যে সমস্ত স্কুল আছে, যে সমস্ত বাচ্চারা পাঠশালাতে যায় এবং যে সমস্ত ছেলেমেয়েরা হাইস্কুলে যায় তাদের সহনশীলতা অনেক কম, অর্থাৎ তারা হয়তো এই গরম সহ্য করতে পারবে না। অনেকে হয়তো পিটিয়ে পড়বে, অনেকে অসুস্থ হবে, অনেকে কী হবে আর বাকিটুকু জানি না। অর্থাৎ আমরা আগের থেকে একটু প্রস্তুতি নিতে চাই যাতে তারা নিরাপদে থাকতে পারে। নিরাপদে থাকার জন্য অন্তত সরকারের কাছে আমাদের আবেদন যে এই কয়টা দিন স্পেশাল সামার ভ্যাকেশন দাও। আমরা ইতিপূর্বে দেখেছি গত বছর ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য স্টেটে প্রাকৃতিক কারণে স্পেশাল ছুটি দেওয়া হয়েছে, এবারে দেওয়া হোক। আর যদি সরকার স্পেশাল দিতে না চান
তাহলে সামার ভ্যাকেশন থেকে এই দিনগুলি কেটে দিন, এটুকু আমাদের অনুরোধ থাকবে। মোবাইল চার্জে লাগিয়ে গেম খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক কমান্ডো জওয়ানের। ঘটনাটি ঘটেছে কাছাড়ের ধোয়ারবন্দে। মৃত জওয়ানের নাম অমরজ্যোতি টাইডের, তার বাড়ি শিবসাগরে। ধোয়ারবন্দ কমান্ডো ব্যাটালিয়ন ক্যাম্পে কর্মরত ছিলেন তিনি। মাত্র 1.5 বছর আগে চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি। গতকাল রাতে মোবাইল চার্জে লাগিয়ে গেম খেলার সময় এই অঘটন ঘটে। ভাঙার পর পুলিশের ইনচার্জ বিপুল বিশ্বাসের নেতৃত্বে 3 ডাকাতকে গ্রেফতার করা হলো শিলচর কালান সড়কের 3 ঘড়ি থেকে। ধৃতরা সরিষাকুড়ির বাবুল হোসেন শেখ, আমিরুল হক এবং 3 ঘড়ির কেয়ামউদ্দিন। বৃহস্পতিবার রাতে ওই 3 ডাকাত দলের খপরে পড়েন কুয়েট পরীক্ষার্থীসহ তাদের পরিবারের লোকজন। পরীক্ষা দেওয়ার জন্য শিলং রওনা দিয়েছিলেন 2 পরীক্ষার্থীসহ তাদের পরিবারের লোকজন, কিন্তু রাস্তাতেই তারা খবর পান 29 মে শিলচরে পরীক্ষা হবে। সেখান থেকে ফিরে আসার সময় 3 ঘড়িতে ডাকাতদের খপ্পরে পড়েন তারা। ডাকাত দল তাদের কাছ থেকে লুটে নেয় নগদ টাকা সহ মহিলাদের সোনার অলংকার। তারা সেখান থেকে সর্বশান্ত হয়ে ফিরে এসে ভাঙার পর পুলিশে খবর দেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ডাকাত দলকে গ্রেফতার করে। এক্সাম দেওয়াত গেছিলাম, মানে বাগনেরে লইয়া গেছিলাম আর কি, যে হঠাৎ করে ক্যান্সেল হয়ে গেছে এক্সামটা। শিলং তিন আবার ঘুরি আওয়াত লাগছি, তখন আইতে সময় এখানো ওই তিনালি নাকটা তিনগুড়ি জায়গাটা এখানো আইয়া 6 জন মানুষ আসবি, 6 জনে ইয়া অ্যাটেক করে লিছে। আপনার অ্যাটেক করার পরে দা দেখাইছে, বুঝেল দেখাইছে, সবরে ধরি লিছে, কলা ধরিয়া কইছে টাকা পয়সা কিতা আছে তোমরা দেও, শোনাগো না কিতা আছে। এরপরে আমার বনি যাচ্ছি সোনা লইয়া গেছে গা, টেকা লইয়া গেছে, আমার যাচ্ছি টেকা লইয়া গেছে গা, মোবাইল লইয়া গেছে গা। আর এরপরে থানাতে আইছি আমরা, থানাতে আবার কোন থানাতে আইছো? হ্যাঁ, কোন থানাতে আইছো? বাঙ্গারফাট থানাতে আইছি। বাঙ্গারফাট থানাতে আইয়া স্যার তারা কইছি, স্যার তারা কইছেন এই জোর দিয়ে বেলা লাগে, এখানেও গিয়া কেস দিতাম যে বিয়ারাত গিয়া। তারপরে আমরা বিয়ারাত তো কইছি, স্যার আপনারা গেলে না আমরা যেতে পারতাম না। তারপরে স্যার তারা কইছেন ঠিক আছে সঙ্গে লইয়া যাইব। লইয়া যাওয়ার পরে এরপরে যারা যে আমরা অ্যাটেক করছিলা তারা এখানেও গিয়া ফাইলিছি এল্টো গাড়ি একটা। এই 3টারে আমরা যখন দেখছি, দেখার পরে চিনি লইছি তারা খালকে। যখন আমরা রাত্রে 3টার সময় ঘটনা করছিলা তারা, তখন চেহারাটা আমরা দেখছি আর কি, লাইট জ্বালাইন আসতো, লাইট জ্বালাইন দেখার পরে আমরা তারারে যখন সার তারারে লইয়া গেছি তখন আমরা দেখিও চিনি লইছি ওই সার তারা, এখন দড়িয়া তারারে লইয়া আইছি এখানে থানাত। গাড়িতে আমরা আসলাম, গিয়া ওই লোকে 5 জন আসলাম। তো আমরা ওইটাও রিকোয়েস্ট আর কি, ড্রাইভার লইয়া 6 জন আমরা ওইটাও রিকোয়েস্ট আর কি, আমরা সরকারকে জানাই আর আজকে আপনারা মানে হ্যারাসমেন্টের কারণে আমরা এই মানে দিগদারি হয়েছি আজকে এই যে ডাকাতি করছো নি কেন, আপনারা মানে হ্যারাসমেন্টের কারণে সরকারকে জানাই আর এইটার মানে পরিস্থিতি আপনারা লওয়ার জন্য। জালালপুর ব্লক প্রাইমারি হাসপাতালের নানা সমস্যা নিয়ে আজ পশ্চিম কাঠিগড়া বিজেপি মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল হাসপাতালের অধ্যক্ষ ডক্টর সুমন ভৌমিকের সঙ্গে দেখা করেন। সীমান্তবর্তী ওই হাসপাতালে নেই কোনো স্থায়ী চিকিৎসক। এনআরএইচএম থেকে অতিরিক্ত 6 শয্যা বিশিষ্ট একটি ভবনের কাজে চলছে ব্যাপক দুর্নীতি। এমন নানা সমস্যা নিয়ে অধ্যক্ষকে প্রশ্ন করা হলে তিনি শীঘ্রই সমস্যাগুলো মেটানোর আশ্বাস দেন। প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন মণ্ডল বিজেপি সাধারণ সম্পাদক রাজীব চন্দ, বাবুল দাস, অসিত দাস, জয়লাল বৈষ্ণব, দীপক দে, যুবমোর্চার প্রীতম পাল, অমিত পাল প্রমুখ। এবারে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, এনএস এভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়, মিনিমাম প্রাইস 2,999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেশিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে, মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349।
বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবত গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট, আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, VDS গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজিওনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হল সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর, 7880001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11:00 থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছাড়, আসাম। সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন 9435916096 অথবা 8473036140 এই নম্বরে। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। আজ নজরুল জয়ন্তী উদযাপন করলো শিলচর শহরতলির উত্তর কৃষ্ণপুরের মরকাজ পাবলিক স্কুল। নজরুলের জীবনের বর্ণময় দিক তুলে ধরে বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ সফিকউদ্দিন। স্কুলের এক শিক্ষিকা সহ পড়ুয়ারা নজরুলের কবিতা আবৃত্তি করেন। এছাড়াও বক্তব্য রাখেন স্কুল পরিচালন কমিটির সম্পাদক মইবুর রহমান তালুকদার। স্কুল শিক্ষিকা অপর্ণা নাগের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্কুল কর্মকর্তা শিপন মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আজকে আমরা মরকাজ পাবলিক স্কুল, কাছাড় শিলচরের মরকাজ পাবলিক স্কুল থেকে বলছি। 24 মে যেহেতু আপনারা প্রত্যেকে জানেন সমস্ত বিশ্বব্যাপী নজরুল জয়ন্তী, কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী, 125তম জন্মবার্ষিকী পালন হচ্ছে, বিশ্বব্যাপী হচ্ছে। তো কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা মরকাজ পাবলিক স্কুলে আমরা প্রতি বছর যেমন রবীন্দ্র জয়ন্তী, কাজী নজরুল ইসলামের নজরুল জয়ন্তী, যেমন আপনার আমরা নেতাজির বার্থডে, অনেকগুলো ইভেন্টস আমরা করে থাকি। তো হিসাবে আজকে 24 মে আমরা মরকাজ পাবলিক স্কুলে নজরুল জয়ন্তী পালন করেছি। স্টুডেন্টসের পারফরমেন্স, টিচার্সের পারফরমেন্স আমরা হয়েছে আজকে, এবং এইটুকু মেসেজ, এইটুকু সোসাইটিকে, এইটুকু আমাদের ছাত্রদেরকে এইটুকু মেসেজ দেওয়ার উদ্দেশ্যে। রূপম প্রতাপ প্রিয় মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এবারও বরাক উপত্যকার মেধাবী দুস্থ পড়ুয়াদের সম্বর্ধনা জানানো হলো। গতকাল রূপমের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের সম্বর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা প্রদীপ দত্ত রায়, সভাপতি ডক্টর বিভাস দেব, সম্পাদক নিখিল পাল প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানবেন্দ্র দত্ত চৌধুরী। গত বছর আমরা একটি মেয়েকে তার 2 বছরের মেট্রিকের পরে HSC পরীক্ষার পরবর্তী 2 বছরের সম্পূর্ণ মেয়ে বহন করার দায়িত্ব নিয়েছিলাম, এবং সম্পাদক মহাশয় আমাদের রূপমের সম্পাদক নিখিল পাল মাসে মাসে ওকে তার সেই পত্রে পৌঁছে দিচ্ছেন। তাই আমাদের কমিটমেন্ট সমাজের প্রতি থাকবে, সবসময় থাকবে। আপনাদের সকলের সহযোগিতা, আশীর্বাদ এবং শুভেচ্ছা। অন্যায় কাজের প্রতিবাদ করতে গিয়ে দলবদ্ধ আক্রমণের শিকার হলেন কাঠিগড়ার হরিটিকরের দিদারুল ইসলাম বড়ভূইয়া। এই ঘটনায় তিনি এলাকারই মুক্তাদির আলম বড়ভূইয়া এবং তার 2 ছেলে মেহেদি হাসান বড়ভূইয়া এবং কামরান হোসেন বড়ভূইয়া,
সাহিদুল পুলিশে অভিযোগ করে বলেন, অভিযুক্তরা তার উপর ধারালো অস্ত্র নিয়ে প্রাণঘাতী হামলা চালায়, নগদ টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা। এলাকার অটো চালকদের কাছ থেকে অভিযুক্তরা অন্যায়ভাবে টাকা আদায় করে বলে অভিযোগ। ঘটনা, তারা তো ড্রাগসের কারবার, রাহি আর শাহি দুই ভাই, তাদের তারা বাপন না, তারা বিভিন্ন অন্যায় করে আমার দোকানের সামনে। আমি নিজে মনে করো দেখি দেখি আমি ও মাতিছি, ও অটোওয়ালা এগুলো মারছেন তারা। প্রত্যেকটা অটোর থাকি তারা 20 টাকা করে চান্দা তুলল, তা তারা গুন্ডা ট্যাক্স দিল। নিজে দেখতে 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 ও বাদে আমি মাতিলাম যে তোমরা ইতা কিতার লাগে করো, ও তো আমার লগে লাগাই দিলা তারা মায়। ও বাদে তারা আরও বিভিন্ন দোকান আছেন বা আউটপোস্ট সামনে আছে থানা আমরা রাজাটিলা বাজার, তারাও ওইটা দেখে দোকানদার সারাইও দেখে। বাদে আমি আরও 2-4 জনকে বিচার দিলাম, রাজাটিলা বাজার কমিটিরও কইলাম, ও তারাও কইলা ও এগে তো বড় অন্যায় করে, আমরা লেখালেখি করিয়া আমরা নিয়ে খাতা জোর থানাতে একটা FIR দিল। সকালে শাহি তার মকদাদির তার বাপ আসলো আর তার বড় ভাই রাহি ওগুও আসলো। আমি ফোনও কথা কইয়া কইয়া যাওয়ার হতে পারি, হঠাৎ আইয়া ফিশন দিয়া কোনো ফার্স্টে কোনো মাস। শিলচর টিকরবস্তি এলাকা থেকে একই রাতে বেশ কয়েকটি বাড়ি থেকে জলের মিটার চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে চুরির দৃশ্য। শুধু রাতে নয়, দিনের বেলাও ফাঁকা বাড়ি পেলে দুষ্কৃতীরা হানা দিচ্ছে, জলের মিটার সহ চোরের দল হাতিয়ে নিচ্ছে নানা সামগ্রী। এ ধরনের চুরিকাণ্ডে ড্রাগস সেবনকারীদের হাত থাকতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। আলগাপুরের শহীদবন জিপিতে মনরেগা কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগে উত্তাল প্রতিবাদ জনতার। কাজ না করে বিভিন্ন জিপিতে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল এ নিয়ে প্রতিবাদে নামেন জিপির জনগণ। কাজ না করে দালাল চক্রের মাধ্যমে টাকা তুলে নেওয়ার অভিযোগে বারবার আন্দোলনে নামলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমার এগেনস্টে আরও 5-6 জন হারাইলা আসুন। 5 বছরের মাঝে আমি 5টা পয়সা জব কার্ডও পাইছি না। এতে আলগাপুর ব্লকর সিও স্যারের কইয়ার প্রমাণ লাগে, আমি বই আনিয়া আপনাকে সালেন্ডার করে আমি দেখাইতে পারম, ও বলি আমার বক্তব্য শেষ। বাকি না কাজ হয়েছে না, আজকে প্রমাণ দেখুন যে দিওর জিপির সাধারণ জনসাধারণে কোনো ধরনের জব কার্ড পায় না। আর কিন্তু আলগাপুর ব্লকে যদি এই বিষয় নিয়ে দিও করা হয় তাহলে টেকনিক্যাল প্রবলেম বা দিওর বাস্তবে আইজ প্রমাণ দেখুন। আমরা কোনো সময় বিশেষ যে সময় প্রতিবাদ করে দেখা যায় আলগাপুর ব্লকে খাওয়া হয় যে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করবার লাগে তারা প্রতিবাদ করে, কিন্তু আইজ এই সকল জব কার্ড হোল্ডার দ্বারাই তারা দেখা যায় 5 বছর থেকে খেয়াও জব কার্ড পাইছে না। তারা দেখা যায় কোনো ধরনের জব কার্ড তারা লাগিয়ে তারা খেয়াও দেও না, যার লাগিয়ে তারা জব কার্ড পাওয়ার যোগ্যতা খাখালীন অবস্থায় আজকে আসাম সরকারের মানে দেওয়া আছে যে 100 দিনের তারা জব কার্ড পাইতো, কিন্তু তারা এই 100 দিনের মাঝে 1 দিনেরও জব কার্ড তারা পায় না। শেষ করার আগে বিশেষ বিশেষ এশিয়ান বাংলা সংবাদ আরও একবার। শিলচরের ভয়াবহ গরম, তাপমাত্রা বেড়েই চলেছে, রাস্তায় মানুষ কম। প্রচন্ড গরমে স্কুল বন্ধ রাখার দাবি আকসার। মোবাইল চার্জে লাগিয়ে গেম খেলার সময় কাছারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কমান্ডো জওয়ানের। কাঠিগড়ায় কুয়েট পরীক্ষার্থীরা ডাকাতের খপ্পরে গ্রেফতার 3। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।